পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু যখন ছিলেন, তখন জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে তার যোগাযোগ হতো। এমনকি নুসরাত ভুট্টো, মানে বেনজির ভুট্টোর মা, তার সঙ্গে দেখা করতে গিয়েছেন, তাকে খাবার দিয়েছেন। যেভাবে উনি আক্রমণাত্মক ভাষায় আমাদের নেত্রীকে উনি ফোনে কথা বলেছেন, এই আপনি কে? উনি যদি উত্তরটা দিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনি কে? উনি কি উত্তর দিতেন? আজিজুর রহমান, তার বাজার চলে না, তার তো হাইলে আমাকে বলছে তুমি গোপনে গোপনে তাকে মাসে টাকা দাও। এটা রাজনৈতিক একটা শিষ্টাচার এবং কালচার। কখনো আওয়ামী লীগ কোনো সন্ত্রাস করেছে? আমার গায়ে একটি বুলেট লাগতে দিয়েছে? তিন দিনের আবারও কর্মসূচি দিয়েছে বিএনপি, এর পরে কি আদৌ আসলে আওয়ামী লীগের মতো নাকি সরকারি দলকে তরলের পতন ঘটানো সম্ভব? বিএনপির সেই শক্তি আছে কিনা? বিএনপির অবশ্যই সেই শক্তি আছে, এবং আওয়ামী লীগ যতটা আশঙ্কা করে তার চেয়ে অনেক বেশি শক্তি আছে, এবং এই শক্তিটা যে কোনো সময় বিপজ্জনক হতে পারে। এই কারণে যে বিশাল সারা বাংলাদেশের অলমোস্ট 33% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বিএনপি, এবং এই 33% জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন স্তরে যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বটা থাকলে এই জনগোষ্ঠী নেতৃত্ব শূন্যতায় ভুগছে। এই কারণ হলো সমস্ত নেতাদেরকে জেলে ভরে রাখা হয়েছে, মির্জা ফখরুলকে আজকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এখন এখন তো পিটার হাসকেও তো যে আপনারা ছাড়তে দিতেছেন না, পিটার হাসের পিছনে আনসার লাগাই রাখছেন, সমস্যা। আবার পিটার হাসকে বলতেছেন যে না এর অবস্থা যাক। এনিওয়ে, আমি এখানে অ্যাডভোকেট তারান হালিমের খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দয়া করেছেন, করুণা করেছেন, এক্সিকিউটিভ সৌজন্যতা দেখিয়েছেন, হ্যাঁ খুশি যে হ্যাঁ তাকে সে কাজ করেছেন। আসলে রাজনীতির একটা শিষ্টাচার আছে, শিষ্টাচার এমনকি যুদ্ধের সময় থাকে। ইভেন দেখেন আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধু পরিবার ওয়াজ অ্যারেস্টেড, এবং তারা ওই পাক বাহিনীর জিম্মায় ছিল। তখন দেখা গেল যে বঙ্গবন্ধু পরিবারের যে খাবার দাবার বাজার, এটাও কিন্তু পাকিস্তানি মিলিটারিরা করে দিয়েছে, এটা ভদ্রতা। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর যখন সজীব ওয়াজির জয়ে তিনি ভূমিষ্ঠ হলেন, এই ভূমিষ্ঠ হওয়ার যে গাড়িতে গেছেন বা যে কাজটা করেছেন, সেটা কিন্তু পাকিস্তান মিলিটারিরা করেছে। ইট ডাজ নট মিন যে তারা বলতে পারে যে আমরা এই কাজ করিনি বা আমরা এটা নেইনি, এটা একটা রাজনৈতিক শিষ্টাচার। এমনকি পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু যখন ছিলেন, তখন জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে তার যোগাযোগ হতো। এমনকি নুসরাত ভুট্টো, মানে বেনজির ভুট্টোর মা, তার সঙ্গে দেখা করতে গিয়েছেন, তাকে খাবার দিয়েছেন। আবার স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর জেলে যখন খানে সবুরের মতো মানুষ ছিলেন, তখন এই বাসার খাবার, মানে বঙ্গবন্ধুর বাসার খাবার এই জেলখানাতে গিয়েছে খানে সবুরের কাছে। এমনকি তোফায়েল আহমেদ আমাদের সংসদে স্বীকার করেছেন যে বঙ্গবন্ধু খোঁজ নিয়েছেন যে সেই বিখ্যাত রাজাকার যে এটা যে শাহ আজিজুর রহমান, তার বাজার চলে না, তার তোফায়েল আহমেদকে বলছে তুমি গোপনে গোপনে তাকে মাসে টাকা দাও। এটা রাজনৈতিক একটা শিষ্টাচার এবং কালচার। সেই কালচারের যে জায়গাটি, সেই জায়গাটি এখন অনেক অনেক নিচে চলে গেছে। আওয়ামী লীগ হচ্ছে তাদের পক্ষে যা যা সম্ভব তারা সবই করেছে। কি কি করেছে? আচ্ছা দেখেন, আমি কি করেছে একটু উত্তরটা দিই, যে যেমন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার মনে হচ্ছে অনেক আগে বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন, যখন অগ্নি সন্ত্রাস চলছে তখন ফোন করেছিলেন, এবং ফোন করার পরে যে ভাবে অভদ্রভাবে উনি, এখন উনি অসুস্থ দেখে আমার বলতে খারাপ লাগছে বা কষ্ট লাগছে, কারণ আমার ওইটুকু মানবতা ধারণ করি, কিন্তু যেভাবে উনি আক্রমণাত্মক ভাষায় আমাদের নেত্রীকে উনি ফোনে কথা বলেছেন, এই আপনি কে? উনি যদি উত্তরটা দিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনি কে? উনি কি উত্তর দিতেন? এবং ওইখানে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা বলেছেন আপনি গণভবনে আসেন, আমার সঙ্গে রাতে খাবার খান, এটাও বলেছেন। যখন কোকো মারা গেল, বঙ্গবন্ধু কন্যা একজন মাকে সান্ত্বনা দেবার জন্য যায়নি, উনি তো কেচি গেটটাও খোলেননি, ওই যে ছোট্ট যে গেটটা, ওটাকে কেচি গেট বলে না কি গেট বলে, ওইটাকে খোলেননি উনি, হ্যাঁ, বরং এখানে ওনাকে ঢুকতে দেয়নি, উনি ওখান থেকে লজ্জিত হয়ে ফেরত এসছেন, এটাও রাজনৈতিক শিষ্টাচার। রাজনৈতিক শিষ্টাচার এই যে চিকিৎসক এনে চিকিৎসা করানো এবং সেটাকে প্রচার না করা, এটাও রাজনৈতিক শিষ্টাচার। তো এই শিষ্টাচারগুলি তো বারবার আমরা দেখাচ্ছি, আর আমরা কি পাচ্ছি 21 আগস্টের গ্রেনেড হামলা, আমরা কি পাচ্ছি 21 বার ওনার জানের উপর হামলা, কোথায় এই যে বেগম খালেদা জিয়ার তো একবারও বলতে পারবেন না যে আমার কোনো জনসভায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কখনো আওয়ামী লীগ কোনো সন্ত্রাস করেছে, আমার গায়ে একটি বুলেট লাগতে দিয়েছে, এবং আমি এই জন্য প্রশংসা করি, আমরা এটাই চাই, এরকমই হওয়া উচিত।